নীলফামারিতে এবার বাম্পার ফলন হয়েছে শীতকালীন সবজি ফুলকপির। খরচ কমের পাশাপাশি রোগবালাইয়ের আক্রমণের আশঙ্কাও কম থাকায় অন্যান্য ফসলের বদলে কপি চাষে ঝুঁকছেন কৃষকেরা। প্রতি বিঘায় এ সবজি উৎপাদন হয় 75 থেকে 80 মণ। ফুলকপির যেমন ভালো ফলন হয়েছে তেমন বিক্রিও হচ্ছে বেশ ভালো দামে। কৃষকেরা জানান, ধান, পাট, আদা, হলুদ ও ভুট্টার চেয়ে কপি চাষে বেশি লাভবান হওয়া যায়। এই সবজি আপনার হচ্ছে আশ্বিন মাস লাগাছি, তাই সবজি আমার হচ্ছে যে 14-15 বিঘা জমিতে আছে। 14-15 বিঘার মধ্যে হচ্ছে আপনার আমার 4.5-5 লাখ টাকার মতো ইনভেস্ট করছি। আর আপনার আমার জমিতে বর্তমান বিক্রয় হচ্ছে আপনার 14 লাখের মতো। আর বর্তমানে তো এখনও আমার জমিতে হচ্ছে যে প্রচুর কপি আছে, আবারও গাঁথতেছি, আমি কপি চাষ করি, লাভবান হচ্ছে। জেলার চাষিরা স্থানীয় বাজারে বিক্রি করে এই সবজি, পরবর্তীতে স্থানীয় বাজার থেকে ফুলকপি কিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন পাইকাররা। কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,550 হেক্টর, যা অর্জনে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ সহায়তা। অচলিত মৌসুমে অনাবাদে ছাড়াও উঁচু জমিতে কপি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। সব মিলে ফুলকপি চাষ ঘিরে হাসি ফুটছে নীলফামারির চাষিদের মুখে।